এই বোতলের মাথাগুলো এটা এটা হলো আমাদের ঘিয়ের বটল, যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা সবকিছু এই ঘি লিকুইড টাইপের যে কোনো কিছু আমরা কাঁচের বোতলে দেওয়ার চেষ্টা করতেছি, চেষ্টা না বেসিক্যালি কাঁচের বোতলে 100% দিব সেটা তো আসলে আমাদের ভালো থাকে। সাথে প্যাকেজিংটা কিভাবে এটার উপর আরেকটা প্যাকেজিং হবে কাগজের, ওটা আমি এখন রেডি করি না সরি, মানে এটা আমাদের এখনো বাজারজাত হয় নাই, এটা একটু প্যাকেজিং দেখাতে বোতলগুলো প্যাকেজিং দেখাবো, এরকমই মেশিন আছে আপনাদের সব অটোমেটেড, আমি আপনাকে হালকা ধারণা দিয়ে দিচ্ছি সবকিছু অটোমেটেড, আপনি বটল এখানে যেমন আমি প্যাকেটটা ধরতেছি এক্স্যাক্টলি ঘি এর জন্য সরিষার তেলের জন্য আপনি যেভাবে ধরবেন অটোমেটেড চলে যাবে। এই তেলটা কত করে সেল হয় প্র্যাকটিক্যালি? এটা আমরা এখনো বাজারে দিচ্ছি কারণ এত সুন্দর একটা বটল এটা তো একটা কস্ট আছে 340 দিয়ে যায় 340 করে আসবে জি ম্যাম, আমরা যখন সেলিং এ যাই জি তখন তো আমাদের মানে আবার রিপ্যাক করতে হয় জি, তখন এটাকে মানে ভেঙে যায় তো অনেক সময় এই করতে জি প্যাকেজিং থেকে মানুষ আছে যে আপনি এটার উপরে একটা সিং র‍্যাপ থাকবে সাদা কালার, আপনি অনেক সময় দেখছেন এভাবে খুলে উপরে নিয়ে থাকে, এরপরে এটা একটা ছোট কাগজের প্যাকেট করে আপনার মগের প্যাকেট আছে মগ আছে মগ মগের একটা প্যাকেট আছে, এগুলো এখন আমাদের চাইনাতে মানে গত বছর আমার পোর্টে আসছে ঠিক আছে, পোর্টে আসছে শনিবার দিন ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিবে এখানে আসবে, দেন তারপরে অ্যারাউন্ড আমরা ডিসেম্বর নাগাদ ইনশাআল্লাহ ডিসেম্বরের 5 তারিখে এসে ধরো তো কেউ আসো এখানে ভিজার একটা স্মেল নিবে তোমার কেপ কই আপনাদের একটা ঘি এর ব্যাপার বলে দিই, সেটা হলো অনেক সময় কনফিউজ থাকে যে একই কালার কেন পাতলা কেন দানা কেন কোনো কিছুই না, আপনি যতটুকু জালের উপর মেনটেন করবেন এক্স্যাক্টলি ঘিটা ওভাবে বের হবে, আপনি যদি একদম ক্রিম করতে চান তাহলে ক্রিম হবে, কোয়ালিটিটা মেইনটেইন করতে হলে আপনাকে কাঁচের বোতলে করলে এটা নিয়ে এটা কি বলে এটা না কোয়ালিটি না মানে নষ্ট হয় না নষ্ট ১২০০ টাকা সকালে ওইটা দিয়ে